নিউক্লিয়ার ফ্যামিলির যুগে বেশিরভাগ বাড়িতেই পরিবারের সদস্য বলতে স্বামী স্ত্রী আর তাদের সন্তান। এখন আবার বেশিরভাগ বাবা মাই চাকরি করেন, তাই সন্তানের দেখভাল করতে তাদের ভরসা ক্রেশ। এখানেই পরিবারের ক্ষুদে সদস্যকে রেখে বাবা মা নিশ্চিন্তে কর্মস্থলে যান। তারা জানেন ক্রেশের পরিচারিকারা তাদের সন্তানের যত্ন নেবেন। কিন্তু সম্প্রতি একটি ভিডিও দেখে এখন সকলেরই চক্ষু জড়ক গাছ। নাভি মুম্বাইয়ের খারঘাড় এলাকার একটি ডে সেন্টারের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মাত্র 10 মাসের একটি শিশুকন্যা কাঁদছে, আর তাকে শান্ত করার নমুনা দেখার মতো। একবার নিজেই দেখুন। ৩০ বছরের ওই পরিচারিকা আফসানা শেখকে ভিডিওতে দেখা গিয়েছে ওই শিশুটিকে বেধড়ক মারতে। এই ভিডিও সামনে আসার পরেই আফসানা ও তার এক অন্য কর্মচারী প্রিয়াঙ্কা নিকমকে গ্রেফতার করেছে পুলিশ। জুভেনাইল অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের ঠাঁই হয়েছে শ্রীঘরে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।